নমস্কার স্বাগতম জানাইছো আপুনি চাই আছে দ্রুত সংবাদ প্রথমটো খবর পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আঘাতপ্রাপ্ত ঘর সহদতে খোজকাড়ি থকা অবস্থাত পরিগুরুতভাবে আঘাত পাইছে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গর এস এস কে এম হাসপাতালত চিকিৎসাধীন মমতা ব্যানার্জি চিকিৎসকে মমতা ব্যানার্জিক বিপদমুক্ত বলে জানিবলৈ দিছে নেটওয়ার্ক 18 অর অপিনিয়ন পোলত অসমত এবার কংগ্রেস শূন্য হওয়ার ইঙ্গিত বিজেপি মিত্রজোঁটে জয়লাভ করব 12খন আসনত অপিনিয়ন পোল মতে বিরোধী দলে লাভ করব মাত্র 2খন আসন এক দেশ এক নির্বাচনের প্রতিবেদন দাখিল প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দে বৃহস্পতিবারে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুক দাখিল করলে প্রতিবেদন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দর নেতৃত্বত গঠন করেছিল কমিটি মুঠ 18,626 পৃষ্ঠার বৃহৎ প্রতিবেদন চারিটা সমষ্টি তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঘোষণা বরপেটা লক্ষিমপুর শিলচর আর কোকরাঝারত প্রার্থী ঘোষণা বরপেটাত আবুল কালাম আজাদ লক্ষিমপুরত ঘনকান্ত চুটিয়া শিলচরত রাধেশ্যাম বিশ্বাস আর কোকরাঝারত গৌরীশঙ্কর হরণিয়াক প্রার্থিত্ব কাইলৈ ঘোষণা করব জাতীয় পরিষদের প্রার্থী ডিব্রুগড় কাইলৈ দিনের 12:30 বজাত অজাপর প্রার্থী ঘোষণা করব অজাপর সভাপতি লুণজ্যোতি গগৈয়ে প্রক্ষেপ করব ডিব্রুগড় প্রার্থী হিসাবে প্রার্থিত্বক লৈ রুদ্ধদ্বার বৈঠক ডিব্রুগড়ের এখন হোটেলত কামাখ্যাত উপস্থিত কেন্দ্রীয় বিত্তমন্ত্রী নির্মলা সীতারামন আমিনগাঁও স্থিত আইআইটি গুৱাহাটীর অনুষ্ঠানত অংশগ্রহণ করে কটকটিয়া নিরাপত্তা বেষ্টনীর মাজতে কামাখ্যা পীঠ দর্শন করলে কেন্দ্রীয় বিত্তমন্ত্রীগৰাকীয়ে অবশেষত তাক লৈ প্রতিক্রিয়া প্রকাশ জুবিন গার্গর কার বিরুদ্ধে এতিয়ালৈ মই একো কোৱা নাই এইটো এটা অদরকারী কাম করেছে এনে হুলস্থুলে তার সৃষ্টি করে আছে বলে মন্তব্য করলে জুবিন গার্গে মহানগরী সানমারীত 50,000 নকল নোটর সহ নোট বনোয়া মেশিন এটা জব্দ এটা ভাড়াঘরের উদ্ধার করেছে প্রিন্টিং মেশিন এখন চারিচকিয়া বাহন লগতে স্কুটি ঘটনা জড়িত দুজন লোক গ্রেপ্তার আরক্ষী রঙিয়ার হেমদলত অগ্নিদগ্ধ অবস্থাত বুয়ারী মৃতদেহ উদ্ধার করে চাঞ্চল্য মৃত মহিলাগীর নাম অঙ্কিতা কলিতা ডেকা মহিলাগীর পরিকল্পিত হত্যা করার অভিযোগ উঠিছে পিতৃ গৃহয় তুলিছে অভিযোগ স্বামী হরেশ্বর কলিতাক আটক করেছে আরক্ষী খুদকুড়ার বিরুদ্ধে আরক্ষীর অভিযান গোলাঘাট নগর বিজেপির পালি নেতা যুবতী সহ তিনটা খুদকুড়া গ্রেপ্তার করেছে গোলাঘাট আরক্ষী আটক পিজুস পাল ইসলামপট্টির দারুল ইসলাম শাহনবাজ আহমেদ উরফে দীপ ময়না আর দলি শইকীয়া নামের এগারী যুবতী ডিব্রুগড়ের বাণীপুরা রেল স্টেশনের সমীপত অগ্নিকাণ্ড জ্বলি উঠিল স্টেশনের সমীপর আবর্জনার দম আর সন্ধ্যার ভাগত সংঘটিত অগ্নিকাণ্ডের ফলত বিস্তর ক্ষয়ক্ষতি হয়েছে অগ্নিকাণ্ডের কারণ আহা নাই পোহরলৈ সামগ্রীর বর্মা বিলত বিয়লি সংঘটিত হয়েছে বিধ্বংসী অগ্নিকাণ্ড অগ্নিকাণ্ডত জুইত যা গল প্রায় একটা বাসগৃহ জলিল উদ্দিন নামের লোকজনের বাসগৃহ জ্বলি পুড়ি সার সার কেইবালক্ষাধিক টাকার সম্পত্তি জুইত যা গৈছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ফলতে অগ্নিকাণ্ড নির্বাচনের পূর্বে মোদী সরকার দেশবাসীলৈ বৃহৎ উপহার প্রতি লিটার পেট্রোল ডিজেলক 2 টকাকৈ হ্রাস করেছে সরকার বৃহস্পতিবারে মার্চ মাসের কার্যকরী হব নতুন নিরিখ প্রতি লিটার পেট্রোল আর ডিজেলত কমিল 2 টকাকৈ কাজিরঙ্গা জাতীয় অর্কিড উদ্যান ভ্রমণ করি আনন্দিত অভিলিপ্সা পান্ডা হরহর শম্ভু খ্যাত অভিলিপ্সা পান্ডা বিমোহিত হয়েছে কাজিরঙ্গার অর্কিড উদ্যানের সৌন্দর্য আর উত্তর পূর্বাঞ্চল ভ্রমণ করে আছে অভিলিপ্সা পান্ডায় তেজপুরত কা বাতিলর দাবি কলা পতাকা উড়ায় প্রতিবাদ তেজপুর কোর্ট চারিআলিত শোণিতপুর জেলা ছাত্র সন্থার প্রতিবাদ সন্ধ্যার ভাগত আসু কর্মীসকলে কার বিরুদ্ধে সাব্যস্ত করে প্রতিবাদ ডিব্রুগড় বিজেপি কার্যালয়ত উড়িল আসু কলা পতাকা কার বিরোধিতাৰে বিজেপি কার্যালয়ত কলা পতাকা প্রদর্শন আর ডিব্রুগড় বিভিন্ন স্থানতো আসু প্রতিবাদী কার্যসূচী রাজহুয়া স্থানত কলা পতাকা উড়ায় প্রতিবাদ আসু তেজপুর সংঘটিত হয়েছে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা নিয়ন্ত্রণ হেরুয়ায় দক হাওয়াই ঢুকালগো এখন এস টিভি বাহন দুর্ঘটনা তিতার মৃত্যু হয়েছে এগারী আরক্ষী বিষয়ার মৃত আরক্ষী বিষয়াজনের নাম মোজাম্বিল হাজরিকা মৃত আরক্ষী বিষয়াজনের ঘর তেজপুর দোলাবাড়ি মুখ্যমন্ত্রীর মুখত পুনের রাহুল গান্ধীর বডি ডাবল প্রসঙ্গ মণিপুরের একেলগে রাহুল গান্ধীর সঙ্গে আসছিল বডি ডাবলের নাম কুরুক্ষেত্র আর ঘর কর্ণাটকত বলে জানাইছে বর্ণিহাটলৈ আসছিল লোকজন গুয়াহাটী প্রবেশের পূর্বে ভূপাললৈ রওনা হয়েছিল কুরুক্ষেত্র বডি ডাবলের সকল তথ্য মজুত আছে বলে কলে মুখ্যমন্ত্রী ইয়ার পূর্বে নিউজ18 অসম নর্থ ইস্টে ফাদিল করেছিল রাহুল গান্ধীর বডি ডাবল যোরহাটর ন্যায় যাত্রার সময়ত রাহুল গান্ধীর সঙ্গে আছিল ভোপালের রাকেশ কুলবাহা নামের এগারী লোক কিন্তু মুখ্যমন্ত্রী আজ কুরুক্ষেত্র নামের লোক এগারীর কথা উল্লেখ করে জুলাই মাহত বটদ্রোয়া থানালৈ আহিব কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ বটদ্রোয়া নির্মাণের কিছু কাম এটাও আছে বাকি আর এইভাবেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে বৃহস্পতিবার সংবাদমেলত জানালে মুখ্যমন্ত্রী বরপেটা কেন্দ্র প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং উপস্থিত বরপেটা পৌরসভা খেলপথার বিশাল জনসভাত অংশ ললে কেন্দ্রমন্ত্রীগুলো বিজেপির গণ পরিষদের উদ্যোগ যৌথভাবে আয়োজন করা সভাখনত বরপেটা সমষ্টির মিত্রজোঁটের প্রার্থী ফণীভূষণ চৌধুরীর হয়ে নির্বাচনী প্রচার দুলু আহমেদলৈ কারণ দর্শোৱা জাননী জাতীয় পরিষদের বরপেটা সমষ্টির দুলু আহমেদে প্রার্থিত্ব সিদ্ধান্তর পিছতেই দলে জারি করেছে শোকজ নোটিস আর বরপেটা সমষ্টির জাতীয় পরিষদ আর বিরোধী অকর সিদ্ধান্তর বিরুদ্ধে গিয়ে দুলু আহমেদে নিজাববীয়াকৈ নিজের প্রার্থিত্ব ঘোষণা করেছিল আইআইটি গুৱাহাটীর বিকশিত ভারত অনুষ্ঠানত কেন্দ্রীয় বিত্তমন্ত্রী নির্মলা সীতারামন আর এম্বেসাডর ডায়লগ ভাষণত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকশিত ভারতের সন্দর্ভত আলোকপাত করে উত্তর পূবলৈ যোগা অনবদ্য উপহারের বিষয়ে ব্যাখ্যা করলে নির্মলা সীতারামন
লোকসভা নির্বাচনৰ টিকট লাভ কৰাৰ পিছতে কাজিৰঙা সমষ্টিত প্ৰচাৰ নামিছে বিজেপি প্ৰাৰ্থী কামাখ্যা প্ৰসাদ আছা সামগ্ৰীৰ ব্ৰহ্মচাৰী সত্ৰত উপস্থিত হৈ বিজেপি প্ৰাৰ্থী গৰাকীয়ে ৰাইজৰ সৈতে মত বিনিময় কৰে বিজেপিৰ জ্যেষ্ঠ নেতা ৰাজেন গুহাৰ সন্দৰ্ভত আছা কয় অসন্তুষ্টি বুলি নকব ৰাজেন গুহাৰ দৰে জ্যেষ্ঠ নেতা সকলোৰে মত প্ৰকাশৰ অধিকাৰ আছে নগাঁও সমষ্টিত কংগ্ৰেছৰ টিকট লাভ কৰাৰ পিছতে দিনে নিশাই নিৰ্বাচনী প্ৰচাৰ ব্যস্ত প্ৰদীপ বৰদলৈ বুধবাৰে নিশা প্ৰায় 10 বজালৈকে নগাঁও লোকসভা সমষ্টিৰ বিভিন্ন প্ৰান্তত সংসদীয় পুঁজিৰ 3খনকৈ এম্বুলেঞ্চ ৰাইজৰ বাবে প্ৰদান কৰিলে আঠটা কামৰ আধাৰশিলা স্থাপন কৰিলে মুকলি কৰিলে দেশজুৰি বলবৎ হল কা কিন্তু কা আইন বলবৎক লৈ কোনো প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ নকৰিলে বি পি এফৰ সভাপতি হাগ্ৰামা মহিলাৰীয়ে কা দিছপুৰ আৰু দিল্লীৰ সমস্যা বুলি কলে মই দিল্লী বা দিছপুৰত নাই বুধবাৰে দৰং ওদালগুৰি লোকসভা সমষ্টিৰ অন্তৰ্গত বাগানপাৰাত অনুষ্ঠিত বি পি এফ দলৰ বুথ কৰ্মী সভাত উপস্থিত থাকি মন্তব্য হাগ্ৰামা মহিলাৰী লোকসভা নির্বাচনের পূর্বে বিজেপির প্রথম পর্যায়ের পরাজয় হল ডিব্রুগড় লোকসভা সমষ্টির তিনিচুকীয়া ফিলবাড়ী তরানী গাঁত উপস্থিত হয়ে সংবাদ মাধ্যমের আগত এই ধরনের প্রতিক্রিয়া প্রকাশ করলে অসম জাতীয় পরিষদের সভাপতি লুৰীণজ্যোতি গগৈ ডিগবয়ত সর্বানন্দ সোণোৱাল নির্বাচনী প্রচার প্রচার সময়সূচ ডিগবয় সমষ্টিটোর দলীয় কর্মীসকলের মত বিনিময় সোণোৱালের ডিগবয় বিধায়ক সুৰেণ ফুকনের বাসগৃহত উপস্থিত সর্বানন্দ সোণোৱাল বিধায়ক সুৰেণ ফুকনের নেতৃত্ব লোকসভা নির্বাচনত ভাল ফলাফল দেখাব বলে আশাবাদী সর্বানন্দ সোণোৱাল চূড়ান্ত হল দুই নির্বাচনী আয়ুক্তর নাম প্রাক্তন আই এস বিষয়া জ্ঞানেশ কুমার আর সুখবীর সিং সান্ধু হব নির্বাচন আয়ুক্ত প্রধানমন্ত্রীর নেতৃত্বত গঠিত তিনজনীয় কমিটিয়ে বাছনি করলে দুইগী বিষয়া কমিটিয়ে রাষ্ট্রপতিলৈ প্রেরণ করলে দুইগী বিষয়ার নাম কোকরাঝার চহরের গ্রীন ফিল্ডত বিজেপি ইউ পি পি এল আর অগপ দলের কর্মী সভা বৃহস্পতিবার সভাত উপস্থিত থাকি কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সভাত উপস্থিত থাকি মন্ত্রী রঞ্জিত দাস বি টি আর প্রধান প্রমোদ বড়োর উপরও প্রায় 10,000 কর্মী নেতা কংগ্রেস দলের মোহ ত্যাগ করে বিজেপি যোগদান দলীয় কর্মকর্তার কার্বি আংলং পরিষদের ধনশিরি সমষ্টির জ্যেষ্ঠ কংগ্রেস নেতা তথা কার্বি আংলং জেলার কংগ্রেসের সাধারণ সম্পাদক নীরেন মাইবংসার নেতৃত্বত 557গী কংগ্রেস কর্মীয়ে যোগদান করলে বিজেপি জাতীয় পরিষদের যুব নেতা লিখন বরুয়ার বিজেপি যোগদান কেন্দ্রমন্ত্রী সর্বানন্দ সোণোৱালের উপস্থিতিত বিধায়ক বিনোদ হাজরিকার বাসগৃহত আয়োজন করা দলীয় সভা এখনত আনুষ্ঠানিকভাবে যোগদান করলে এজিপির যুব নেতাগুলো বিটিআর রাজনীতির বৃহৎ পরিবর্তন বাক্সার শালবাড়ি পরিষদীয় সমষ্টির বিপিএফর এম সি এল এ জয় মুসাহারীর ইউ পি পি এল দলত যোগদান প্রায় 300 সমর্থকক লগতে ইউ পি পি এলত যোগদান করলে আনুষ্ঠানিকভাবে বিপিএফর এম সি এল এ গৰাকী বসনগরী শুৱালকুছিৰ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শুৱালকুছিৰ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় 1,33,00,000 টাকার মেরামতি আর পুনের নির্মাণ করা শুৱালকুছি সুইমিং পুলের উদ্বোধন করার 99,00,000 টাকা ব্যয়ের নির্মাণ করা শুৱালকুছি বর্ধিত প্রবেশ দ্বারার শুভ উদ্বোধন করে শুৱালকুছি এফ আর ইউ শিলান্যাস করলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় আর 44,85,00,000 টাকা ব্যয় সাপেক্ষে নির্মাণ হব 100খন বিছনাযুক্ত শুৱালকুছি চিকিৎসালয়খন এই শিলান্যাস অনুষ্ঠানত ভাগ ললে বহু গণ্যমান্য ব্যক্তিয়ে প্রার্থিত্ব নিশ্চিত হওয়ার পিছতে কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী চলালে নির্বাচনী প্রচার বৃহস্পতিবার কংগ্রেসের প্রার্থীগুলো ট্রেইনযোগে বদরপুর উপস্থিত হয়ে প্রথম নির্বাচনী প্রচার চলায় ধুবুরী সমষ্টিত রকিবুল হোসেনের প্রার্থিত্ব বিরোধিতা কংগ্রেস বিধায়কর কংগ্রেস হাইকমান্ডলে রকিবুল হোসেনের প্রার্থিত্ব দিয়াক চিঠি লিখিছে বিরোধিতা করে বিধায়ক আব্দুল রশিদ মন্ডলে আর স্থানীয় লোকক প্রার্থী হিসাবে প্রক্ষেপ নকরাত খুব উচারিছে বিজেপির অব্যাহত আছে দল এরা কংগ্রেসের যোগদান কার্যসূচী মন্ত্রী যোগেন মোহনের একালের প্রতিদ্বন্দ্বী সুরজ কুমার দিহিঙিয়ায়ও বিজেপি যোগদান করলে কংগ্রেসের অন্তকন দলত অতিষ্ঠ হয়ে বিজেপি যোগ দিয়া বলে প্রতিক্রিয়া দিলে মন্ত্রী যোগেন মোহনে বৃহস্পতিবার মাহমরা সমষ্টির খুমটাই গাঁও পঞ্চায়েত 97,00,000 টাকা পুঁজিরে 19টাকৈ এনরেগা আঁচনির আধাৰশিলা স্থাপন করলে মন্ত্রী যোগেন মোহনে আর প্রধানমন্ত্রীর আবাসিক এলাকা 44টাকৈ গৃহ নির্মাণ করা হয়েছে পঞ্চায়েতের হিতাধিকারীর সহ মত বিনিময় করলে মন্ত্রীগুলো প্রার্থিত্ব লাভের পিছিয়ে ডিব্রুগড় লোক সমষ্টি লোকসভা সমষ্টির নির্বাচনী প্রচার তীব্রতর করে তুলিছে সর্বানন্দ সোণোৱালে বৃহস্পতিবার সর্বানন্দ সোণোৱালে নিজ গৃহভূমি সাবত উপস্থিত হয়ে নির্বাচনী প্রচারের নামে নিজ গৃহভূমিত উপস্থিত হওয়া মুহূর্তে দলীয় কর্মকর্তাসকলে উষ্ম আদরণি জানালে নির্বাচনী প্রথার নামি পড়ছে কংগ্রেসের প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর প্রার্থিত্ব নিশ্চিত হওয়ার পিছতে আরম্ভ করে দিছে ক্যাম্পেইনিং ত্রিপুরা প্রাক্তন মন্ত্রী তথা বর্তমানের বিধায়ক মনোজ কান্তি দেবে আরম্ভ করেছে নির্বাচনী প্রচার রাজ্যখনের 45 নম্বর কমলপুর লোকসভা সমষ্টিত ঘরে ঘরে প্রচার চলাইছে দেবে আর বৃহস্পতিবার কমলপুর অঞ্চলের ক্ষমা করব লোকসভা সমষ্টির বাবে ত্রিপুরার আর কমলপুর অঞ্চলত বস্তি এলাকা ঘরে ঘরে প্রচার চলায় নুনমাটি অপহৃত শিশুক উদ্ধার গুয়াহাটীত উদ্ধার করা হয়েছে আর মঙ্গলবার নুনমাটির নিজরাপাড়ার শিশুটিক অপহরণ করেছিল সতীয়া পিতৃ সরফুদ্দিন আহমেদে শিশুটির মাতৃর এজাহারের ভিত্তিতে আরক্ষী অভিযান চলায় গুয়াহাটীর সুশরীরে উদ্ধার করেছে শিশুটিক অভিযানের উমান পায় পলায়ন করলে অপহরণকারী সরফুদ্দিনে নুনমাটি আরক্ষী শিশুটিক উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার অন্তত মাতৃক আনুষ্ঠানিকভাবে কটাই দিছে ইফালে পলাতক অপহরণকারী সরফুদ্দিন আহমেদের সন্ধানত অব্যাহত আছে অভিযান উল্লেখ যে শিশুটির মুক্তির বাবদ মাতৃর পর 1,50,000 টাকা বিচারিছিল পলাশবাড়ীর হাতীডোবা জঘন্য ঘটনা কিশোরীক ধর্ষণ করে পলাশবাড়ী থানার আলহী হল গৈ কৈলাশ কাঙ্গুলি নামের এজন বিবাহিত লোক এগারে 17 বছরীয় এগারী কিশোরীক দীর্ঘদিন ধরে ভয় ভাবুকে ধর্ষণ করে গৈছিল লম্পটুয়ে যৌন নির্যাতনের বলি হওয়া কিশোরীগী অন্তঃসত্ত্বা হওয়াত পোহর লেহেছে গোটে ঘটনা ভুক্তভোগীয়ে কিশোরীগীর পরিয়ালে আগত পরিয়ালের আগত সকলখিন কথা বিবরী কর পলাশবাড়ী থানা দাখিল করে এজাহার পলাশবাড়ী আরক্ষী কিশোরীগী শিশু বৃহত রাখি চিকিৎসার ব্যবস্থা করার গ্রেপ্তার করেছে কৈলাশ কাঙ্গুলীক লম্পট চরিত্র কৈলাশ কাঙ্গুলীর কঠোর শাস্তির দাবি করেছে স্থানীয় লোকেরা
Jurhatot Utkusua hat dangile aru ejone Jurhat pukhagarot durniti nibaroke cholua abhijanot Utkusua hatolote greftar hol konishtho sahayok Munmun Sen kormochari dormohar bilor namot Utkusua hoisil konishtho sahayok jone Kasara katikorat bhumi bibado kendro kori bhoyonkor sangkhorho dui pakkhor sanghatot nihitate nihoto dujon ghotonat gurutobhabe ahoto 12 jonor odhik lok nihoto dujon Dhirendra Boishnob aru Raju Boishnob katikorar khelma gaot sanghotito ghotona Jurhatot pukhagarot aroki durniti nibarokor todaroki hakar abhijan Utkusua obosthat hatolote koratto korile Munmun Sen namor egoraki kormochari CDPO karjalor bikhoya kormochari dormohar namot loisil toka khus Palangbazar rail station on nisajukto hamogri jobdo bodh Assam train khonor pora brihospoti bare Nika rail aroki abhijan cholai 734 gram heroin logote morphine sandehjukto morphine jobdo koribole hokkhom hoise tini horbrakari porisato Guwahati Gitanagar Arokhi Hatot Atmosomorpon Gukhyat Bhoo Mafia Joyantotekar Gukhyat Bhoo Mafia Rukhor Hoise Komolpurar Atka Dispur Rajaswakor Karjalo Hokorito Biagom Bhumi Kelengkari Jorito Joyantoteka Obhijog Aru Bigoto Keiba Maah Dhori Atmogopon Kori Asil Bhoo Mafia Toye Tinisukiya Filobari Bikhongkho Hotyakanda Pitriyak Hopiyai Hotya Korile Sari Bosoriya Putra Hotyakari Shomphu Praja Akromon Korile Patniku Gurutor Habe Ahoto Patnik Sikichalot Bharti Hotyakari Shomphu Praja Greftar Korise Arokhi Guwahati Magazine Aroki Posakot Oha Dollar Dhondabir Ghotona Magazine House Number 2 Debojit Sharma Dhondabi Korile Humbare Dinor Bhagote Aroki Posakot Ahisil Tini Joniya Durbitor Dol Debojit Sharma Biruddhe Arrest Warrant Thoka Buli Bhoy Bhabuki Prodan Korisil Porobortti Somoyot Porial Tur Matro 500 Taka Loi Udhao Hoy Tini Joniya Dol Tu Mohanagori Khanamukhot Ochinakra Mritadeh Uddhar Korile Sanchalok Khanamukhor Dipor Bil Brahmaputra Sanjogi Thana Janot Uddhar Korise Mritadeh Sthaniya Loke Protekkho Korile Mritadeh Kono Loke Hotya Kori Pelai Thoi Joa Sandeh Korise Ghotona Chole Jalubari Aroki Uposthit Hoy তদন্ত অব্যাহত রাখে বিভাগৰ ঘাইপথৰ নিয়ন্ত্ৰণ হেৰুৱাই বাগৰি পৰিল কয়লা পৰিবাহী ট্ৰাক মাৰ্ঘেৰিটাৰ পৰা গুৱাহাটী অভিমুখে গৈ থকা অৱস্থাত দুৰ্ঘটনাগ্ৰস্ত হৈ ট্ৰাকখন ওভাৰলোড কৰাৰ ফলতে এখন দোকানৰ ওপৰত বাগৰি পৰে ট্ৰাকখন এই দুৰ্ঘটনাত উভয়ক্ৰমে কোনো লোক আহত হোৱা নাই নিৰ্দিষ্ট ডিজে ডিয়নীৰ সন্ধান ওলাইছে মেঘালয়ত আৰু প্ৰাণ ৰক্ষা বিচাৰি ভিডিঅ' প্ৰেৰণ কৰিছিল গুৱাহাটী ডিজে ডিয়নীয়ে শিলংৰ এটি গোপন স্থানৰ পৰা যুৱতী গৰাকী উদ্ধাৰ কৰিছে মেঘালয় আৰক্ষী শিলংলৈ ৰাওনা দিছে আৰক্ষী এটা দল যুৱতী গৰাকী নিখোজ হোৱা ঘটনাত ৰহস্যজনকভাৱে মৌনতা অৱলম্বন কৰিছিল পৰিয়ালে শহীদ যাদৱ চন্দ্ৰ দাস হোমিওপেথিক কলেজৰ দুই ছাত্ৰী নিৰ্যাতনৰ ঘটনা সমগ্ৰ ঘটনাক লৈ মুখ খুলিছে কলেজখনৰ ছাত্ৰ একতা সভাৰ অধ্যক্ষ নহয় মেডিচিন বিভাগৰ সহযোগী অধ্যাপক ডাক্তৰ তীৰ্থজ্যোতি চৌধুৰীৰ বিৰুদ্ধে উঠিছে গুৰুতৰ অভিযোগ সহি যাদব সন্দ্রনাথ হোমিওপ্যাথিক কলেজখনৰ প্ৰতিটো কোঠাত আছে সিসিটিভিৰ ব্যৱস্থা কিন্তু ৰহস্যজনকভাৱে এই সিসিটিভিৰ আপত্ত হোৱা নাই কোনো আপত্তিজনক দৃশ্য সমগ্র ঘটনাৰ উচিত তদন্তৰ দাবী জনায়েছে ছাত্ৰ একতা সভায় ধনাবীৰ অভিযোগত গ্ৰেপ্তাৰ গৃহৰক্ষী জোৱান চুকুৰালী নিজকে আৰক্ষী শীৰ্ষ বিষয়া ঘনিষ্ঠ বুলি জহায় ফুৰা চুকুৰালী নামৰ গৃহৰক্ষী জোৱানজনে দৰঙৰ বিভিন্ন অঞ্চলত ধনাবী কৰি অহাৰ অভিযোগ গৃহৰক্ষী জোৱান চুকুৰালীৰ লগতে সহযোগী আইন লোকক গ্ৰেপ্তাৰ কৰিছে ধুলা আৰক্ষীয়ে আমোলপুৰত ভোজন পৰিমাণৰ নিচাজাতীয় টেবলেট সহ এজন যুৱকক আটক NK Dorongat এক গোপন সূত্র পমখেদি দিলু চেত্রী নামৰ যুৱকজনৰ ঘৰত অভিযান চলাই 1200 কিলোগ্ৰাম নিচাজাতীয় টেবলেট জব্দ কৰিছে আৰু কিয়ে লগতে জব্দ কৰা নিচাজাতীয় টেবলেটসমূহৰ বজাৰ মূল্য প্ৰায় লক্ষাধিক টকা বুলি জানিবলৈ দিছে তাৰ বিৰুদ্ধে পুনৰ ৰাজপথৰ বিভাগৰ বিধায়ক সমষ্টি বিভাগৰ সমষ্টিৰ বিধায়ক তথা ৰাইজৰ দলৰ সভাপতি অখিল গগৈ প্ৰতিবাদ আৰু বিভাগৰ দল মুছাৰিয়ালীৰ ভূপেন হাজৰিকাৰ প্ৰতিমূৰ্তিৰ সন্মুখত কাৰ বিৰুদ্ধে অৱস্থান সমূহৰ কাৰ্যসূচী বিধায়ক গৰাকীয়ে নাগৰিকতা সংশোধনী আইনৰ বিৰুদ্ধে শিৱসাগৰত প্ৰতিবাদ অব্যাহত ৰাখিছে বিভিন্ন দল সংগঠনে বৃহস্পতিবাৰে শিৱসাগৰ দলমুখ চাৰিআলিত সংগ্ৰামী সেনা অসমৰ জিলা সমিতিয়ে কাৰ বিৰুদ্ধে অৱস্থান ধৰ্মঘট কাৰ্যসূচী ৰূপায়ণ কৰে কাৰ বিৰুদ্ধে কলিয়াবৰৰ ছাত্ৰ সন্থাই উৰুৱালে কোলা পতাকা কলিয়াবৰ কেন্দ্ৰীয় ছাত্ৰ সন্থাই বিতৰ্কিত বিধেয়কখনৰ আইনখনৰ বিৰোধিতা কৰি কৰি তোলা ৰাজপথত কোলা পতাকা উত্তোলনেৰে সাব্যস্ত কৰিলে প্ৰতিবাদ আৰক্ষীয়ে প্ৰতিবাদকাৰীৰ পৰা কোলা পতাকা আজুৰি আনি আঁতৰাই পঠিয়ালে প্ৰতিবাদকাৰীক অসম আৰক্ষীৰ ৰাজনৈতিক কৰ্মী হিচাপে ব্যৱহাৰ কৰাৰ অভিযোগ আছে বিতৰ্কিত বিধেয়কখনৰ বিৰুদ্ধে ৰাজ্যজুৰি অব্যাহত আছে প্ৰতিবাদ বৃহস্পতিবাৰে চিএএ আইনৰ বিৰোধিতাৰে অসম তৃণমূল কংগ্ৰেছ দলৰ তীব্ৰ প্ৰতিবাদ জয়ানগৰ স্থিত দলৰ মুখ্য কাৰ্যালয়ত অসম তৃণমূল কংগ্ৰেছৰ সভাপতি ৰিপুণ বৰাৰ উপস্থিতিত দুই শতাধিক কৰ্মী উত্তাল প্ৰতিবাদ বিএছি তৃণমূল কংগ্ৰেছৰ কা বিৰোধী প্ৰতিবাদ বিজনী পৌৰসভা কাৰ্যালয়ৰ সন্মুখত দলীয় কৰ্মী সমৰ্থকে সাব্যস্ত কৰিলে প্ৰতিবাদ প্ৰতিবাদকাৰীসকলে বিভিন্ন স্লোগানেৰে উত্তাল কৰি তুলিলে সমগ্ৰ পৰিৱেশ মুছাগা তৃণমূল কংগ্ৰেছে বিতৰ্কিত কা বিধেয়কৰ প্ৰতিলিপি দাখিল কৰি সাব্যস্ত কৰিলে প্ৰতিবাদ তৃণমূল কংগ্ৰেছৰ কোকৰাঝাৰ জিলা সমিতিয়ে পদ্ম বিলস্থিত জিলা কাৰ্যালয়ৰ কা আইন বাতিলৰ দাবীত সাব্যস্ত কৰিলে প্ৰতিবাদ কা বাতিলৰ দাবীতে কোলা পতাকা উৰুৱাই ৰঙাপাৰা আঞ্চলিক ছাত্ৰ সন্থাই কৰিলে প্ৰতিবাদ শোণিতপুৰৰ লোকসভা সমষ্টিৰ প্ৰাৰ্থী ৰঞ্জিত দত্তক বিশাল বাইক ৰেলীৰে ৰঙাপাৰা সমষ্টিলৈ আদৰি অনা সময়ছোৱাতে আছুৱে কোলা পতাকা উৰুৱাই সাব্যস্ত কৰিলে প্ৰতিবাদ বৃহস্পতিবাৰে মা কামাখ্যা ধামত উপস্থিত হল কেন্দ্ৰীয় বিত্তমন্ত্ৰী নিৰ্মলা সীতাৰমন আমিনগাঁওস্থিত আইটিৰ অনুষ্ঠানত অংশগ্ৰহণ কৰি কটকটীয়া নিৰাপত্তা ব্যৱস্থাৰ মাজত কামাখ্যা পীঠত উপস্থিত হল কেন্দ্ৰীয় বিত্তমন্ত্ৰীগৰাকী কেন্দ্ৰীয় মন্ত্ৰীগৰাকীৰ লগতে উপস্থিত থাকে মন্ত্ৰী অজন্তা নেওগ
Rohar Raspatha Nikha Bhayankar Agnikandor Rohar Khaikor Rastriya Khaipathor Kher Kohiyaona Salanta Bahanot Lagil Jui Karbi Anglongor Pora Khanapara Obhimukhi Asil Bahankhon Rastriya Khaipathor Rupapathor Thoka Bidyut Poribahi Tarot Lagi Jui Hutrupat Ghote Tar Bisote Sampurno Koi Phosmibhuto Hoi Pore Bahankhonor Logote Kher Hatsigimari Huksoror Bepari Parat Morapat Photi Tractorot Hothat Lagil Jui Agnikandot Adhatkoi Beshi Porimanor Morapat Jui Sampurno Rupe Jaag Hoise Morapator Satradhikari Hatsigimari Mohamaya Nokoror Sanjib Shaha Boli Jana Goise বিএসএ রেল স্টেশন পথত থকা আলুৰ গুদামত অগ্নিকাণ্ড আলুৰ গুদামৰ পৰা আন দুখন দোকানলৈ জুই সম্প্ৰসাৰণ ঘটে অগ্নিকাণ্ডৰ ফলত প্ৰায় 2 লাখ টকাৰ হাহামগৰি ভস্মীভূত হৈছে ঘটনাস্থলীত অগ্নিনিৰ্বাপক বাহিনীৰ দল উপস্থিত হৈ নিৰ্বাপন কৰিছে মানগৰি হৰিপুৰ পাহাৰত ভয়ংকৰ অগ্নিকাণ্ড বৃহস্পতিবাৰে দিনৰ 11 বজাৰ পৰা অহৰ্নিহা জুই জ্বলি আছে আতংকিত হৈ পৰে হৰিপুৰ পাহাৰৰ বহবাস কৰা লোকসকল কুউচ পাহাৰলৈ যোৱাত ব্যৰ্থ অগ্নিনিৰ্বাপক বাহিনী নরমুদালগুৰি লোকসভা সমষ্টিত বিজেপিৰ প্ৰত্যাভান জনাবলৈ হাজু বিপিএফ আনহাতে কংগ্ৰেছৰ সাংগঠনিক ভেটি ধৰক বৰ হোৱা বুলি উল্লেখ কৰি বিপিএফ নেতা দুৰ্গা দাস বৰুৱাই এই নিৰ্বাচনৰ কংগ্ৰেছে কোনো প্ৰভাৱ পেলাব নোৱাৰে বুলি কলে আৰু এইবাৰৰ নিৰ্বাচনত মাধৱ ৰাজপংখিয়ে কেৱল মাত্ৰ 1.5 লাখ মান ভোটহে পাব বুলি মন্তব্য কৰিলে লোকসভা নিৰ্বাচনৰ প্ৰচাৰৰ মাজতে বিজেপি প্ৰাৰ্থী সৰ্বানন্দ কোনোৱালে বৃহস্পতিবাৰে এখনি সৰু পাৰ্ক উদ্বোধন কৰিলে ডিব্ৰুগড় চহৰৰ নালিয়াপুল তিনিআলি স্থিত সৰু পাৰ্কখন কণ্ঠনিহকলৰ বাবে মুকলি কৰিলে প্ৰাৰ্থীগৰাকীয়ে বিজেপিৰ বিকাশ যাত্ৰাৰ অংশ হিচাপে আৰ্য বিদ্যাপীঠ উচ্চতৰ মাধ্যমিক আৰু বহুমুখী বিদ্যালয়ত নতুন ভৱনৰ আধাৰশিলা স্থাপন কৰিলে আধাৰশিলা স্থাপন কৰে মন্ত্ৰী অতুল বৰাই প্ৰধানমন্ত্ৰী পিএমডি বান আঁচনিৰ অধীনতে আধাৰশিলা স্থাপন কৰিছে নিৰ্মাণ ব্যয় 8.87 কোটি টকা স্বাধীনতা 75 বছৰ পিছতো উন্নয়নৰ নামত একোৱেই নহল বৰসলা বিধানসভা সমষ্টিৰ বৰদবী অঞ্চলত বাৰিষাটো বাদে খৰালি মাহতো জৰ্জিনৰ পথৰ বাবে গাঁওখনত নাহে কোনো এম্বুলেন্স বা পথৰ শোচনীয় অৱস্থা জীয়াটো সুবিচাৰ আহিছে কেৱল বাট পথে নহয় সমগ্ৰ গাঁওখনতে এশ এবুৰি সমস্যাত ভাৰাক্ৰান্ত হৈ আছে গহপুৰত চাহ বাগিচাত এম্বুলেন্স বিতৰণ অসম চৰকাৰৰ বিকাশ যাত্ৰা আঁচনিৰ অধীনত বিশ্বনাথ জিলাৰ 27খন চাহ বাগিচাত একোখনকৈ এম্বুলেন্স প্ৰদান কৰা হয় চাহ শ্ৰমিক ৰাইজৰ চিকিৎসা সেৱাৰ ক্ষেত্ৰত কোনো ধৰণৰ অসুবিধা যাতে নহয় তাৰ বাবে বিকাশ যাত্ৰা আঁচনিৰ অধীনত স্বাস্থ্য বিভাগৰ জৰিয়তে এই এম্বুলেন্সসমূহ প্ৰদান কৰা হয় সচলত 26 ফেব্ৰুৱাৰীৰ পৰা আৰম্ভ হোৱা অংগনবাড়ী কৰ্মী সহায়িকাৰ আন্দোলনে 18 দিন পাৰ কৰিলে লাখ লাখ অংগনবাড়ী কৰ্মী সহায়িকাৰ সমস্যা প্ৰতিবাদত উত্তাল সচল মাননী বৃদ্ধি কাৰ্যকৰীকৰণৰ দাবীত সচলত অংগনবাড়ী কৰ্মী সহায়িকা সন্থাই সাব্যস্ত কৰিছে প্ৰতিবাদী কাৰ্যসূচী ধেমাজি অভিযন্ত্ৰ মহাবিদ্যালয়ৰ অধ্যক্ষৰ বিৰুদ্ধে ছাত্ৰ ছাত্ৰীৰ প্ৰতিবাদ মহিলা প্ৰবক্তা অধ্যক্ষ দিলীপ বৰাই কৰা মানসিক হাৰাশাস্তি ন্যায়ৰ লগতে অধ্যক্ষৰ চৰাচৰি শাসনৰ অৱসান বিচাৰি মহাবিদ্যালয়খনৰ প্ৰায় 5 শতাধিক ছাত্ৰ ছাত্ৰীয়ে সাব্যস্ত কৰিলে প্ৰতিবাদী কাৰ্যসূচী বাক্সা পিএমএৱাৰ ঘৰ দিয়াৰ নামত বিচিডিচিৰ চেয়াৰমেনৰ দুৰ্নীতিৰ অভিযোগ অগ্ৰাবাৰী বিচিডিচিৰ অন্তৰ্গত কদমতলা গাঁৱৰ দীপালীশীল নামৰ হিতাধিকাৰীগৰাকীৰ পৰা বিচিডিচিৰ চেয়াৰমেন মুকুল হুজুৰীয়ে ধন সৰকাই নিয়াৰ অভিযোগ দুৰ্ণ ৰংজুলি ট্ৰাক আৰু টাটা এছ বাহনৰ মাজত মুখামুখি সংঘৰ্ষ এই দুৰ্ঘটনাত 4গৰাকী লোক আহত ৰংজুলি দোচিমাৰ 17 নম্বৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথত সংঘটিত হৈছে দুৰ্ঘটনাত আহতসকলক ৰংজুলি চিকিৎসালয়ত ভৰ্তি জল জীৱন মিশন আঁচনিৰ অধীনত হাজো উন্নয়ন খণ্ডৰ অন্তৰ্গত 1 নম্বৰ কলিহামাৰী গাঁওখনত শুলমাৰী পানী যোগান আঁচনিৰ শুভ উদ্বোধন কৰা হয় 1,58,00,000 টকাৰ নৱনিৰ্মিত এই পানী যোগান আঁচনিখনৰ শুভ উদ্বোধন কৰিলে বিজেপিৰ জ্যেষ্ঠ নেতা তথা গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ৰ অধিবক্তা জিতেন্দ্ৰ পাটোৱাৰীয়ে হোজে দৰিদ্ৰ লোকৰ মাজত কম্বল বিতৰণ ষ্টেচন ৰোড ব্যৱসায়ী সন্থাই ষ্টেচন চৌহদতে সভা পাতি প্ৰায় 30গৰাকী দৰিদ্ৰ লোকৰ মাজত উন্নত মানৰ কম্বল বিতৰণ কৰিলে আগন্তুক দিনত ৰাইজৰ হকে আৰু উন্নয়নমূলক কাম কাজ কৰি যাব বুলি কলে ওৰাং ৰাষ্ট্ৰীয় উদ্যানত কণ্ট্ৰল বাৰ্ণিং ওৰাং ৰাষ্ট্ৰীয় উদ্যানৰ নিচিলামাৰী কেম্প বাঘমাৰ কেম্প আৰু লগতে খৈৰাচালি কেম্পত এই ধৰণে কণ্ট্ৰল বাৰ্ণিং কৰা দেখা গ'ল প্ৰায় 70% বাৰ্ণ কৰা হৈছে জ্বলোৱা হৈছে ওৰাং ৰাষ্ট্ৰীয় উদ্যান আৰু ৰাষ্ট্ৰীয় উদ্যান কৰ্তৃপক্ষই 14 ফেব্ৰুৱাৰীৰ পৰা মাৰ্চ মাহলৈকে এই ধৰণে কৰে কণ্ট্ৰল বাৰ্ণিং বালিপুৰা খনামুখ নেৱাৰ বস্তিৰ তিনিদিনীয়াকৈ আয়োজন হোৱা শ্ৰীমদ ভাগৱত জ্ঞান মহাযজ্ঞৰ সামৰণি পৰিছে যুৱ সমাজকৰ্মী ৰোহিত খিমৰেৰ বাসভৱনত অনুষ্ঠিত হয় এই মহাযজ্ঞ গাঁওবাসীৰ মংগলৰ অৰ্থে আয়োজন কৰা হয় ৰাজ্যৰ চৌপাশে এতিয়া সমাগত ৰঙালী বিহুটি কাদৰা ব্যাপক উচা উদ্দীপনা দেখা গৈছে শোণিতপুৰৰ ঢেকীয়াজুলিৰ ৰামধেনু লোকক কলা কৃষ্টি আয়োজন কৰা বিহু নাচৰ আখৰাত ব্যস্ত হৈ পৰিছে প্ৰশিক্ষাৰ্থীসকল ঢেকীয়াজুলিৰ বিভিন্ন সম্প্ৰদায়ৰ পৰীক্ষাৰ্থীয়ে অংশগ্ৰহণ কৰিছে প্ৰাণচল চন্দা কৰি তুলিছে বিহুৰ আখৰা শিবিৰ ছচিয়েল মিডিয়াত সদায় চৰ্চাত থকা নাগালেণ্ডৰ শিক্ষামন্ত্ৰী টেমজে মিমা আলঙৰ আন এক ভিডিঅ' পুনৰ আনন্দৰ খোলাক দিছে সকলোকে এইবাৰ এখন পাৰ্কত ঝুলনা ঝুলি থকা দেখা গৈছে সদায় চৰ্চাত থকা নাগালেণ্ডৰ শিক্ষামন্ত্ৰীগৰাকী উত্তৰ প্ৰদেশত কৌশম্বী জিলাৰ ভূমিকেন্দ্ৰিক কাজে প্ৰাণ হেৰুৱালে এগৰাকীয়ে ৰাম সুৰত যাদৱ নামৰ খেতিয়কজনে পথাৰৰ পৰা ঘৰলৈ উভতাৰ বাটতে তেওঁৰ ওপৰত হৈছিল আক্ৰমণ ভয়ংকৰ চুবুৰী আক্ৰমণ কৰাৰ অভিযোগ চুবুৰীয়াৰ সৈতে চলি থকা ভূমিকেন্দ্ৰিক কাজিয়াৰ বাবে ঘটনা সংঘটিত হোৱাৰ অভিযোগ
Maharashtra Rajniti Notun Goti Ebar BJP Hoite Bondhutor Hoite Dikhot Agbarise Rajyakhonor Jatiyotabadi Dol Maharashtra Navin Wangsin MNS Aru Pradhanmantri Modi Bikashita Bharatar Prati Agborhua Guarantee Babe MNS Pradhan Raj Thakre BJP Prati Samarthan Janabo Boli Janibole Dise Lokosabha Nirbachanor Prakmuhurtot Punjab Congressot Khahoniya Punjabor Praktan Mukhyamantri Amrinder Singhor Patnir BJP Jogdan Patiala Samastir Pora BJP Parni Kor Pratito Diyar Ase Purna Samabona Uttar Pradeshor Brajesh Pathakor Sitapurar Sarkari Chikitsalayot Sudden Visit Aru Chikitsalayokhonot Rogisokolor Chikitsakidore Solista Takloi Hotat Uposthit Hoy Uttar Pradeshor Upomukhyamantri Goraki Rajya Sarkar Karmochari Babe Ase Bhal Khobor Sarkari Karmochari Monogiya Banos Sari Hotankholoi বৃদ্ধি এপ্রিলৰ দৰমহাৰ লগতে পাব বৰহিত দৰমহা কৰ্মচাৰী মৰগিয়া বানাস 50 শতাংশলৈ বৃদ্ধি আৰু 1 জানুৱাৰীৰ পৰা কাৰ্যকৰী হ'ব এই নতুন নিয়ম সংসদৰ দুইটা সদন 2019 চনতে কা গৃহীত হৈছিল পৰৱৰ্তী সময় কোভিডৰ বাবে দুবছৰ বলগিয়া হৈছিল মনত ৰখা উচিত যে যোৱা নিৰ্বাচনৰ পূৰ্বে কা সংসদৰ গৃহীত হৈছিল যেতিয়া ইতিমধ্যে বিলখন সংসদৰ গৃহীত হৈছে তাৰ পিছত হেউতিয়াকৈ কা নীতি নিৰ্ধাৰণ কৰাহে হৈছে NRC আৰু কাৰ মাজত সম্পৰ্ক সন্দৰ্ভত গৃহমন্ত্ৰী অমিত শাহে কলে যে NRC ভাৰতৰ উচ্চতম ন্যায়ালয়ৰ তত্বাৱধানত চলি থকা প্ৰক্ৰিয়া আৰু ইয়াৰ সৈতে কাৰ কোনো সম্পৰ্ক নাই অসমৰ সৰ্বত্ৰ CA প্ৰযোজ্য হ'ব উত্তৰ পূৰ্বাঞ্চল ইনাৰ লাইন পাৰমিট আৰু হস্ত অনুসূচীভুক্ত ৰাজ্যসমূহত কা প্ৰযোজ্য নহ'ব কাৰ ফলত যদি পাৰ্চি আৰু খ্ৰীষ্টানসকলক ভাৰতলৈ আহিবলৈ দিব পাৰে তেনে মুছলমানসকলক কিয় হৰিব এই সুবিধাৰ প্ৰবঞ্চিত কল সাংবাদিকৰ প্ৰশ্ন উত্তৰ অমিত শাহে কলে যে মুছলমানসকলৰ বাবে ভাৰতৰ এটা অংশ ভাগ কৰা হৈছিল ধাৰ্মিক প্ৰতাৰণাৰ বলি হোৱা সকলক তেওঁলোকৰ মৰ্যাদা উভতাই দিয়াৰ বাবে এই প্ৰচেষ্টা বুলি মন্তব্য কৰিলে CAAৰ জৰিয়তে বিজেপিয়ে ভোট বেংকৰ ৰাজনীতি কৰিছে উত্থাপন কৰা বিৰোধীয়ে অভিযোগ সন্দৰ্ভত মন্তব্য কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰী অমিত শাহৰ সন্দৰ্ভত গৃহমন্ত্ৰী গৰাকীয়ে কলে যে সার্জিকেল ষ্ট্ৰাইকিং হত্যাৰ বিৰোধীকৰণৰ সময়ছোৱাত ইয়াৰ ৰাজনৈতিক লাভালাভৰ বাবে কৰা বুলি কৈছে বিৰোধীয়ে বৃহস্পতিবাৰে মুকলি হল গুৱাহাটীৰ বশিষ্ঠ উৰণ হেতু আৰু জয়নগৰ VUP হুচল যাতায়াতৰ নিশ্চিতকৰণৰ লক্ষ্যৰে সয়লেযুক্ত গুৱাহাটী বাইপাছৰ অংশ হিচাপে বশিষ্ঠ উৰণ হেতু আৰু জয়নগৰ VUP উদ্বোধন কৰিলে মুখ্যমন্ত্ৰী ড০ হিমন্ত বিশ্ব শৰ্মাই শ্ৰীমন্ত শংকৰে কলাক্ষেত্ৰৰ বিশেষ অনুষ্ঠানৰ আয়োজন গুণোৎসৱত A+ গ্ৰেড প্ৰাপ্ত বিদ্যালয়লৈ অনুমোদন জনোৱা হয় 12,087খন বিদ্যালয়লৈ বিশেষ উদগনিমূলক অনুদান দশম দ্বাদশ শ্ৰেণীৰ 34,267 গৰাকী ছাত্ৰীলৈ বৃত্তি আৰু প্ৰজ্ঞান ভাৰতী আঁচনিৰ অধীনত মেধাৱী শিক্ষাৰ্থী বিদ্যালয়ৰ মাচুল ৰেহাই দিয়া হৈছে 2024 বৰ্ষৰ গুণোৎসৱৰ ফলাফল ওলাল আৰু তৃতীয়বাৰলৈ গুণোৎসৱত প্ৰথম স্থান লাভ কৰিলে শিৱসাগৰ জিলাই দ্বিতীয় স্থানত ডিব্ৰুগড় জিলা আৰু তৃতীয় স্থান লাভ কৰিলে যোৰহাট জিলাই গুণোৎসৱৰ ফলাফলত উজ্জ্বলি উঠিছে কটন কলেজিয়া দেশ 90 বছৰৰ গৰকিবলৈ আৰু মাত্ৰ কেইটামান দিন বাকী থকা অসমৰ প্ৰথমখন চৰকাৰী বিদ্যালয়ৰ কটন কলেজতে এইবেলি অসম চৰকাৰী শিক্ষা বিভাগে আয়োজন কৰা গুণোৎসৱৰ ফলাফলত এ প্লাছ গ্ৰেড লাভ কৰি পুনৰ উজ্জ্বলি উঠিবলৈ সক্ষম হৈছে ইয়াৰ সৈতে বিদায় লম নমস্কাৰ